হ্যালো ইউরিবান তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত প্রতিবারের মতো আজও আমরা একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের সঙ্গে শেয়ার করব রাজ্যে শতাধিক শূন্যবাদে নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তোমরা এখানে কিভাবে আবেদন করবে কারা আবেদন করতে পারবে এখানে শিক্ষকতা যোগ্যতা কী চাওয়া হচ্ছে এবং সেই সঙ্গে তোমাদের এখানে আবেদন করার শেষ তারিখ কী আছে সমস্ত কিছু বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে তোমাকে জানিয়ে রাখি তুমি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যে কোনো সরকারি চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং তোমার বন্ধুর মাঝে শেয়ার করে দিতে পারেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজকের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যেটি বলা হচ্ছে তোমাদেরকে মালদা ডিস্ট্রিক্টের আশাকর্মী পদে শতাধিক শূন্য পদে তোমাদেরকে এখানে নতুন নিয়োগের করা হচ্ছে তো অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার জন্য তোমাদেরকে যেটি করতে হবে তোমাদের ক্রমবাহে বাউদারে মালদা ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটি আসতে হবে এবং এখানে আসার পর রিক্রুটমেন্ট সেকশনে চলে আসবেন এখানে আসার পর একটু নিচের দিকে চলে যাবেন এখানে আসার পর তোমরা দেখতে পাবেন যে তোমরা দেখতে পাবে কারিগরম নোটিস নোটিস রিগার্ডিং রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ আসা ফর ডিফারেন্ট ভিলেজেস ঠিক আছে এইভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই সঙ্গে কিন্তু এখানে মেমো নম্বর দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এই মেমো নম্বরটি তোমরা দেখে নেবে এবং সেই সঙ্গে তোমরা এখানে দেখতে পাচ্ছ রিড মোড় এখানে তোমরা ক্লিক করে দেবে সাথে সাথে কিন্তু নতুন একটি ওয়েব পেজ তোমার সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিস এখানে তোমরা ক্লিক করলে অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেটি আমরা এখন অনস্ক্রিনে ওপেন করে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তিটিতে বলা হচ্ছে যে এখানে বিভিন্ন ব্লকের মালদা জেলার বিভিন্ন ব্লকে তোমাদের কিন্তু এখানে আশাকর্মী পদে তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি করা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের প্রতিটা ব্লক এবং গ্রাম পঞ্চায়েত সাবসেন্টার এবং কতগুলি করে পোস্ট রয়েছে এবং রেসিডেন্সিয়াল ভিলেজ এবং ক্যাটাগরি সমস্ত কিছু দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের কোন গ্রামে কোন কাস্টের লোক এবং গ্রাম পঞ্চায়েত কি আছে সেগুলো কিন্তু তোমাদেরকে এখানে মনে রাখতে হবে এবং যে ব্যক্তি আবেদন করবেন সেই ব্যক্তি কিন্তু তার গ্রামের জন্যই আবেদন করতে পারবেন অন্য কোনো গ্রামের জন্য তোমরা এখানে আবেদনটি করতে পারবে না তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক ব্লগ দিয়ে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু কত দেখে নেবে কারণ প্রতিটা ব্লগ এক এক করে তোমাদেরকে বলতে হলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তো তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে তোমাদেরকে আবেদন কিন্তু অনলাইনে করতে হবে এবং আবেদন তোমাদেরকে আজকেই শেষ তারিখ বলা হচ্ছে সাত এক দু আজকে পুরো দিনটা তোমরা পাবে অনলাইন আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলা হচ্ছে যে যারা আবেদন করবেন তাদেরকে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে তোমাদেরকে বলা হচ্ছে প্রথমেই বলা হচ্ছে তোমাদেরকে বিবাহিত হতে হবে ঠিক আছে এবং ডিভোর্স বা যারা বিধবা আছেন তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এবং তোমাদের এখানে আগে এটি বলে দিয়েছি তোমরা যে গ্রামে বসবাস করো সেই গ্রামের জন্যই তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদেরকে আবেদন করার সময় অবশ্যই তোমাদেরকে রেশন কার্ড অথবা ভোটার কার্ড তোমাদেরকে লাগবে এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে বাইশ তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং যারা এসসি বা এস আছেন তারা কিন্তু বয়সের উর্ধসীমা ছাড় পাবে এবং তোমাদেরকে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এখানে আবেদন করার জন্য ঠিক আছে এবং তোমাদেরকে তারপরে যেটি বলা হচ্ছে যে আবেদন করতে কোনো আবেদন ফি লাগবে না এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা মাললা ডট জিও ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখানে আবেদন করতে পারবে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা ক্লিক করলে সরাসরি এই ওয়েব পেজে চলে আসবে আবেদন করার ওয়েব পেজ যেটি আছে সেটি কিন্তু চলে আসবে এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে অরিজিনাল কী কী তোমাদেরকে এখানে ডকুমেন্টস লাগবে ভোটার কার্ড রেশন কার্ড মাধ্যমিক কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তোমাদেরকে লাগবে এবং তোমাদেরকে বলা হচ্ছে কীভাবে এখানে তোমাদেরকে নিয়োগটি করা হবে সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে স্কোরিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে এখানে নিয়োগটি করা হবে তো বিস্তারিত তথ্য তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে পুরোপুরি নোটিশটা ডাউনলোড করে নেবে বিস্তারিতভাবে পড়ার জন্য তো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যে কোনো চাকরির সংখ্যক লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য